এই পথে গারসিনী পাহাড় গিয়েছিলাম, এখন ফেরবার পথে যাব খাদারানি সরোবর দেখতে। পূর্ব পর্বে বলেছি এই রাস্তা জঙ্গল পথে খাদারানি সরোবরের দিকে গেছে। এখান থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো হবে। সামনে অনেক নতুন গাছ রোপণ করা হয়েছে, তাই ফাঁকা ফাঁকা, কিছুটা গেলে জঙ্গল শুরু হবে। রাস্তার শুরুটা মাটির হলেও জঙ্গলে প্রবেশ করলে পাব লাল উঁচু নিচু পাথুরে পথ। পুরো রাস্তাটা কিন্তু মনোরম, নির্জন ও পাখিটাকে পূর্ণ। আনমনে যদি হাঁটতে হাঁটতে ঘোরা যায় তবে হবে এটা একটা অনবদ্য অভিজ্ঞতা। রাস্তা খারাপ হওয়ার জন্য গাড়ি চালকগণ এই রাস্তায় কম আসেন, গোয়ালবেড়া হয়ে ঘুরে যান বা আসেন। সুন্দর নীরব জঙ্গল, লাল পথ আর বাতাসের সঙ্গে পাতার কথা বলার শব্দ, এখানে রয়েছে শান্তি আর নিরাপত্তার আনন্দ। কখনো পথে পড়বে গ্রাম্য মানুষগণ তাদের ছাগল বা গরুর পাল চড়াতে বের হয়ে, জঙ্গল বাঁচে ছাগলের গলার টং টং ঘন্টার ধ্বনি অন্য এক জগতের বার্তা আনে। পাথুরে পথে কিছুটা এগিয়ে এক ঝলক জঙ্গলের ফাঁক দিয়ে তার দেখা পাওয়া। কখনো কখনো পেতে পারি গ্রামের মানুষগণ জঙ্গল পথে হেঁটে চলেছে সুন্দর কোনো আদিবাসী গ্রামের দিকে। কিছুটা এগিয়ে পাওয়া গেল পরিষ্কার খাদারানি সরোবর। এই সরোবরটা কিন্তু অনেক বড়, চারিদিকটা জঙ্গল ও পাহাড় দিয়ে ঘেরা।
দূরে দেখা যাচ্ছে লক গেট সহ সেতু। সাধারণত পর্যটকগণ ওই পথে প্রধান গাড়ি চলা রাস্তা দিয়ে আসেন। নির্জন প্রিয় মানুষগণ যদি চুপটি করে এক জায়গায় বসে নিরবতার আনন্দ উপভোগ করেন, কেউ বাধা দেবে না। শীতকালে এখানে আসলে উপরি পাওনা হিসাবে পাওয়া যাবে পরিযায়ী পাখির দল। তাদের কিচির মিচির শব্দে চারিদিকটা ভরে থাকে। পর্যটকদের গাড়ি, আমরা এবার সেতুর দিকে যাব। ওখান থেকে সরোবর আরো বিস্তৃতভাবে দেখা যায়। আশেপাশটা দেখতে দেখতে সেতুতে পৌঁছালাম। সেতু থেকে নিয়ন্ত্রিতভাবে জল বের হওয়ার ব্যবস্থা। বেশ নয়ন বিমোহন পরিবেশ। আপাতত বিরতি নেব, বাকিটা না হয় পরের পর্বে হোক।